সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বাড়লো তিস্তায়। জারি করা হয়েছে হলুদ সংকেত। দোমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় সোমবার সকালে হলুদ সংকেত জারি করে সেচ দফতর। রবিবার রাতে কালীঝোড়া থেকে প্রায় 2500 কিউসেক জল ছাড়ায় তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। সোমবার সকাল থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। জল জমতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। তাই তিস্তার জলস্তর বাড়ার খবরে চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীর মনে।